সনদ জালিয়াতির অভিযোগে আটক হয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেন তার নাম। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসি উদ্দিন জানিয়েছেন, সনদ জালিয়াতি ছাড়াও তার বিরুদ্ধে সেবা গ্রহিতার ফাইল আটকে রেখে হয়রানি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের তদন্তে এই সিবিএ নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে, তবে এসব অভিযোগই অস্বীকার করেছে দেলোয়ার হোসেন। তদন্ত শেষে এটা একটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে এই দেলোয়ার হোসেন তার এইচএসসি সার্টিফিকেট আপনার জাল করে সে চাকরি নিয়েছে। আর তার বিরুদ্ধে এছাড়াও অনেক যেগুলো আছে আপনার, এগুলো আমি মনে করি দুদুকে যখন আমি দুদুককে বলতেছি আমরা যে ওটাকে টেক ওভার করার জন্য, তখন অনেক অভিযোগ আছে সে আসলে অনেক টাকার মালিকও,